नमस्कार বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, কিভাবে ডিম তরকা বানাবো রেস্টুরেন্টের সাথে। এই ডিম তরকা বাড়িতে বানিয়ে খাবেন। প্রথমে পরিমাণ মতো তরকা ডাল নেওয়া হলো। এবার সেই তরকা ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, ঘন্টা দুই তিনেক রাখলে সবচাইতে ভালো হয়। ভেজা হয়ে গেছে, এবারে জলটা ফেলে দিন এবং বেশ কয়েকবার ডালটিকে, ভেজা ডালটিকে দুইবার তিনবার ডালটিকে ধুয়ে নিন, যাতে ডালের মধ্যে যে নোংরা সেটা বেরিয়ে যাবে। এবারে সেটাকে প্রেসারে দিয়ে ঢাকনা লাগিয়ে দিন জল দিয়ে। এবারে গ্যাসে চাপিয়ে দিন, চার থেকে পাঁচটা সিটি দিতে হবে, যে সিটি পড়তে শুরু করেছে। চারটে থেকে পাঁচটা সিটি দিলেই কিন্তু তরকা ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সিটি পড়ছে, চারটে সিটি হয়ে গেল। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিছুক্ষণ রেখে দিতে হবে, এবার দেখে নেব ডাল সিদ্ধ হয়েছে কি না। ভাপটা বসে গেলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমাদের একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। এবারে একটা বাটিতে ডালটিকে তুলে রাখবো, প্রেশার কুকারে থাকলেও অবশ্য ক্ষতি নেই। এবারে কি কি মশলা লাগে সেটা একটু দেখে নেব। দুটো ডিম, কসুরি মেথি, তরকা মশলা, একটা গোটা পেঁয়াজকে কুচো করে, দুটো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াই চাপিয়ে নিন। কড়াই চাপানো হয়ে গেলে তেল দিন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আপনি চাইলে ডিম বেশিও দিতে পারেন, আবার যারা নিরামিষ খেতে চান, ডিম খেত খান না, তারা ডিম ছাড়াও কিন্তু তরকাটা বানাতে পারেন। ডিমটাকে ভুজিয়ার মতো ভেজে নেওয়া হলো। এবারে ওটাকে তুলে নিন। ডিমটাকে তুলে রাখা হলো। এবার কড়াইতে আবারও পরিমাণ মতো দুই তিন চামচ তেল দেওয়া হলো। তেলটাকে গরম হতে দিন। যখন দেখবেন তেল গরম হয়ে গেছে, এবারে তাতে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ এবং লঙ্কা। এবার পেঁয়াজ লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা ভাজা যায়, তার জন্য এক চামচ লবণ তাতে যোগ করুন। এই যে এক চামচ লবণ দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। পেঁয়াজটা যখন রং আসতে শুরু করবে, বাদামি রং হয়ে যাবে, অর্থাৎ পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, দেখে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা যে মশলাগুলো রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এবার মশলাটাকে কষে নিতে হবে। অল্প আঁচে মশলাটাকে বেশ কিছুক্ষণ, অন্তত 10 মিনিট ধরে মশলাটাকে কষে নিতে হবে। মশলা যখন কষা হয়ে যাবে, তারপরে কসুরি মেথি এবং যে তরকা মশলা সেটাকে তার মধ্যে দিয়ে দিন।
এবার আরো কিছুক্ষণ ওটাকে নাড়িয়ে নেব। যখন খুব সুন্দর একটা তরকার গন্ধ আসতে শুরু করবে তখন এবারে আমার যে ডাল সিদ্ধ করা ছিল সেই ডালটাকে এবারে তার মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। আপনারা যারা টমেটো খেতে ভালোবাসেন বা টমেটো ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন। আমার ছেলে টমেটো পছন্দ করে না তাই টমেটো দিইনি। এবারে সিদ্ধ করে রাখা ডালটাকে ওর মধ্যে দিয়ে দিন, ভালোভাবে নাড়তে থাকুন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার বা রং এসছে, গন্ধটাও আপনারা বানান বাড়িতে বুঝতে পারবেন, খুব সুন্দর ফ্লেভার। আমার তো জিভে জল চলে আসছে দেখেই। এবারে একটু জল মিশিয়ে দিন এবং তারপরে যে ভেজে রাখা ডিমটুকু আছে সেটুকু একটু ফুটে উঠলে পরে তার মধ্যে দিয়ে দেবেন। এই যে ফুটে ফুটে উঠেছে, এরপরে ভেজে রাখা ডিমটাকে ওর মধ্যে দিয়ে দিন। একটু ভালোভাবে নেড়ে নিন। আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, ঢাকা দিলেও চলে না দিলেও চলে। অসাধারণ দেখতে হয়েছে, স্বাদেও খুব সুন্দর হয় এভাবে বানালে। এবারে স্বাদ অনুসারে লবণ দেবেন। আমি আর এক চামচ লবণ আমার স্বাদ অনুসারে আমি দিয়ে দিলাম। আমাদের যে তরকা ডাল, আমাদের সেই তরকা ডিম তরকা একদম প্রস্তুত, একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতোই। খুব সুন্দর রং এসছে, খেতেও ভীষণ সুস্বাদু হবে। তো আপনারা বাড়িতে বানান এবং খেয়ে দেখুন, কমেন্ট বক্সে লিখুন কেমন হয়েছে। এই যে আমাদের প্রস্তুত সার্ভ করার জন্যে। তো গরম গরম তরকা রুটির সঙ্গে পেঁয়াজ দিয়ে শশা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে ফেলুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।